বর্তমানে স্টার জলসার সেরা খলনায়িকাকে? এর জবাব এতদিন আমাদের কারো কাছে ছিল না। তবে দুদিন আগে কারেন্ট বস চ্যানেলে জলসার সেরা খলনায়িকা কে সেটা জানতে ভোটিং করা হয়েছিল, আর সেই ফলাফল নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি শুরু করার আগে বলবো, এই ভোটিং পোলে এখানে আকাশ নীল সিরিয়ালে নীলিমার জায়গায় ঝিনুককে নেওয়া হয়। তার কারণ অনেকেই ঝিনুককে খলনায়িকা হিসেবে ভোটিংয়ে রাখতে চেয়েছিল, মূলত তাদের অনুরোধেই ঝিনুককে নমিনেট করা হয়েছে। তাছাড়া এখানে আকাশ নীলে ঝিনুক আসার পর থেকেই নীলিমা চরিত্রটি তার মূল্য একেবারেই হারিয়ে ফেলেছিল। বেশ কিছুকাল ধারাবাহিকে তাকে দেখাই যায়নি, তাই ঝিনুককে ভোটিংয়ে রাখা অনেকটাই যুক্তিপূর্ণ বলে মনে হয়। যাই হোক, এইবার জানা যাক ভোটিংয়ের ফলাফল। তালিকায় পঞ্চম স্থানে আছেন সাঁঝেরবাতি সিরিয়ালের মিশমি অর্থাৎ অভিনেত্রী প্রিয়া মণ্ডল। বরাবরই খল চরিত্রে দর্শকদের মন জিতে নিয়েছেন তিনি। উক্ত ধারাবাহিকেও তার অভিনয়ে প্রশংসার দাবি রাখে। তার প্রাপ্ত ভোট সংখ্যা 520। এই তালিকায় চতুর্থ স্থানের অধিকারিণী হলেন ধ্রুবতারা সিরিয়ালের রঞ্জা, মানে অভিনেত্রী রি সেন। খলনায়িকা হিসেবে খুব একটা পরিচিত নন তিনি, অনেকবারই পজিটিভ চরিত্রে তাকে পাওয়া গেছে। তবে এই ধারাবাহিকে খলনায়িকা হিসেবেও যথেষ্ট সাবলীল অভিনেত্রী। তার প্রাপ্ত ভোট সংখ্যা 650। অন্যদিকে 780 ভোট নিয়ে তৃতীয় স্থানটি দখলে নিয়েছেন তিতলি ধারাবাহিকের রেহানা অর্থাৎ অভিনেত্রী আয়েন্দ্রী রায়। খলনায়িকা হিসেবে একদম নতুন, তবে অভিনয়ে তার বোঝার উপায় নেই। মুখের ইমপ্রেশন থেকে শুরু করে অ্যাটিচিউড সবেতেই দর্শকদের মন জয় করেছেন তিনি। এরপর দ্বিতীয় স্থানে আছেন এখানে আকাশ নীল সিরিয়ালের ঝিনুক অর্থাৎ অভিনেত্রী প্রমিতা চক্রবর্তী। প্রকৃতপক্ষে হয়তো তাকে খলনায়িকা বলা যায় না, তবে একজন খলনায়িকার থেকে কম কিছু করেননি ঝিনুক। এই চরিত্রে অভিনেত্রী প্রমিতা চক্রবর্তী বেশ ভালো অভিনয় করেছেন, তবে ঝিনুক ক্যারেক্টারটার প্রতি দর্শকদের ঘৃণার জন্যই তিনি এতগুলি ভোট পেয়েছেন। তার প্রাপ্ত ভোট সংখ্যা 5460। এবং সবশেষে একেবারে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষমেশ মাত্র 1% ভোটে জিতলেন শ্রীময়ী ধারাবাহিকের জুন অর্থাৎ অভিনেত্রী উষসী চক্রবর্তী। তার প্রাপ্ত ভোট সংখ্যা 5590। অর্থাৎ একেবারে হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রমিতাকে হারিয়ে উষসী হলেন জলসার এই মুহূর্তে সেরা খলনায়িকা। প্রথম দিকে কিছুটা পিছিয়ে থাকলেও পরবর্তীকালে দর্শক আরও বেশি করে ভোট দিয়েছে তাকে, তাই সবার সেরা তিনি। তো বন্ধুরা, তুমি কাকে ভোট দিয়েছিলে কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে কারেন্ট বসকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলো না।